হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের সাথে অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি মিষ্টি মিষ্টি করে মিষ্টি মিষ্টি ব্লগ চ্যানেলে। আজ বা শুরু, তো যাই, এখন ছেলে স্কুলে যাবে, ছেলেকে ফার্স্টে চিড়েটা রেডি করে দিই, দই চিড়েটা, ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে রান্না বসাবো, দেখতে থাকো। এই যে দেখো, বাবুকে দই চিড়েটা তো রেডি করে দিয়েছি। আমার না উঠে আর কাজকর্ম করতে ইচ্ছা করছে না, যাই না কেন, মাঝে মধ্যে ল্যাদ খেয়ে যাই, শরীরটা ভালো লাগে না, কেমনি কেমনি একটা লাগে, ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করছে, ঘুম পাচ্ছে খালি। তো বাবু রেডি হচ্ছে, আর ওকে দই চিড়েটা করে দিয়েছি, আর এই যে ওর টিফিনটাও এখন আমি বানিয়ে দেবো। এই যে এই ডিম টোস্টটা টিফিনে ওকে বানিয়ে দিলাম, আজকে ডিম টোস্ট টিফিনে নিয়ে যাবে। আর এই যে বর্মশাই ছেলেকে স্কুলে দিতে গিয়ে সবজি নিয়ে এসছে, দেখো ফ্রিজে সবজি কিছু ছিল না, তাই বললাম যে রান্না করার কিছু নিয়ে আসবে। ফ্রিজ পুরো খালি আলু, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, টমেটো, শসা, কাঁকরোল, বিনস, তারপরে এদিকে আছে পটল, এগুলো সব নিয়ে এসেছিলো। তো বাজারগুলো পরে ধুয়ে জল ঝরিয়ে গোছাবো, আগে আমি রান্নাটা করে নিই। এই যে মাছ এনেছে, ট্যাংরা মাছ, আজকে হবে ট্যাংরা মাছের ঝোল। তো আর এখানে কি আছে দেখতে হবে, পরে দেখছি। ট্যাংরা মাছের প্লাস্টিকটা খুলেছিলাম। আর এই যে দেখো, রান্না করে আমি মাছ ফাছ কিছু নিই নি আমার জন্য। ভাতের মধ্যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিছিলাম, আর ঘি দিয়ে। খুব ইচ্ছা করছিল যে গরম গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাবার। মাছ ঝোল কিছুই ভালো লাগছিল না, তাই আমি আমার মতন ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত। বন্ধুরা, ফিরে এলাম বিকালবেলা তোমাদের কাছে। দুপুরবেলা ওই যে ভাত খেয়ে আমি খেতে খেতে মানে খাওয়ার শেষের দিকে হয়ে গেছিল, তো বর্মশাই এসে ঢুকলো ঘরে, তো ওকে ও স্নান টান করলো, ওকে খেতে দিলাম, দিয়ে আমিও মানে নিচে শুয়েছিলাম ঠান্ডার মধ্যে মার্বেলে, আর শুয়ে শুয়ে থাকতে থাকতে ও ঘুম পেয়ে গেছিলো, আর ও খেয়ে উঠে শুয়েছিল, তারপরে কাজে বেরিয়ে গেছে। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা, মানে বাবু এসছে তাও জানি না, মানে এত ঘুমিয়েছি। হ্যাঁ, তো বাবু এসছে, ও গেছে গা ধুতে। সারাদিন যা গরম, বৃষ্টি তো নেই, গরমের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ও এখন কাপা ধুয়ে উঠেছে, একটু বললাম ভাত খেয়ে নে, মাংস ঝোল ভাত খা। দুপুরবেলা বললাম না তোমাদের কেউ এসে মাংস ঝোল ভাত খাবে, বললো না ভাত খাবো না, রাতে ভাত খাবো। যাই হোক, রাতে খাবে। আর এখন খেলো ওই যে ওর বাবা তারাপীঠ থেকে ল্যাংচার প্যাড়া দিয়ে এসেছিলো, ওই খেলো। আর সন্ধ্যেবেলা একটু ম্যাগি খাবে, তারপর রাতে ভাত খেয়ে নেবে। তো এই যে দেখো, এখানে সাগর সাহেব সন্ধ্যেবেলা বসে গেছে ম্যাগি খেতে। আজকে ম্যাগি নিজে বানিয়েছে, আমি ভিডিও নিতে পারিনি, নিজে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমি ঘাড় ব্যথা করছে বলে আমি শুয়েছিলাম, এতটা ঘাড় ব্যথা করছে। একটু মুখটা তুলুন দাদা, একটু মুখটা তুলুন, সেকেন্ডের জন্য তো তুললেন, ওদের কেউ চিনতে পারলো না, একটু মুখটা তুলুন। নিজে ম্যাগি বানিয়েছেন, কেমনি হয়েছে খেতে ম্যাগিটা, ভালো হয়নি? বাবু তো ম্যাগি খেলো, তা আমি বললাম বাবা আমার খিদে পাচ্ছে, আমাকে একটা স্যান্ডউইচ এনে দে, ওটাই আমি খাবো। তো বাবু গেল, আমাকে স্যান্ডউইচ এনে দিল। এই স্যান্ডউইচটা খেতে না সত্যি আমার ভীষণ ভালো লাগে, তো এটাই খেয়ে নিই। তারপরে যাওয়ার আছে, বাবু পড়তে যাবে, আর আমি স্কুলের টিফিন বক্সটা মেজে রেখেছিলাম। বাবু গেলাম, বাবা স্কুলের টিফিন বক্সটা মেজে রেখেছি, তুলে দে। ও বাবা ও তুলতে গিয়ে বেসিনে রাখতে চলে যাচ্ছিলো, তারপরে আমি বলতে আবার আলমারিতে রেখে দিল। আর দেখো, ওকে আমি বিকেল থেকে বললাম ল্যাংচা খাবি, খা, ও খেলো না। পড়তে যাবার সময় বলছে মা আমি একটা ল্যাংচা খাবো, আর খা, তোকে তো বিকেলেই বলেছি খেলি না, ম্যাগি খেলি।
তো এখন দেখো ওই যে পড়তে যাচ্ছে, ঠিক আছে আমি বলছি একটা ল্যাংচা খাবো, দিয়ে আলাম খা। তো গেঞ্জিটা বললাম যে ও যে গেঞ্জিটা পরে আসে না, তো আমি বললাম বাবা গেঞ্জিটা চেঞ্জ কর, তো ও কথা শুনছিল না, বেরিয়ে গেছিলো, তারপরে আমি চিল্লাতে তারপরে এসে গেঞ্জিটা চেঞ্জ করেছে। তো গেঞ্জিটা আর দেখো গেঞ্জিটা চেঞ্জ করার পর তো যাই হোক ল্যাংচাটা বের করে খেতে যাবে, সেই টাইমে কি হলো দেখো, এই দেখো ল্যাংচার ডাব্বা ওর হাতে, আর কি করেছে দেখো, এই যে ডিম ফাটিয়েছে, ফ্রিজের ডিম ছিল ডিমটাকে ফেলে দিয়েছে ল্যাংচার বাক্সটা বার করতে গিয়ে, আর ডিমটা ফেটে গেছে। কিরমভাবে ডিমটাকে তুলছে দেখো, যাই হোক ওই জায়গাটা তো পুরো ক্লিন করতেই হবে, তো ওকেই বললাম তুই ক্লিন করবি আমি করব না, তো ওই পরিষ্কার করে দিয়ে তারপরে যাবে পড়তে। হাতটা এবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবি, আর ওই জায়গাটা জল দিয়ে নেতা দিয়ে মুছতে হবে, নাহলে অ্যাস্টিনি গন্ধ ছাড়বে। তো বন্ধুরা তোমরা তো দেখলেই সারাদিন কী কী করলাম তোমাদেরকে দেখালাম, আর এখন যাচ্ছি আমার বড়ো ভাসুরের বাড়ি, বড়ো ভাসুরের গিয়ে প্রবেশ আছে, সন্ধেবেলা যেতে বলেছিল কিন্তু সন্ধেবেলা ছেলে পড়ে আসলো, তখন 7:30 পৌনে 8, তারপরে বৃষ্টি শুরু হলো আর যে মানে যেতে ওই জন্য দেরি হয়ে গেল। চলো এখন আমি বেড়াই। তো দাদা বাড়ি যাওয়ার সময় আগে গেলাম আমাদের ওই পাড়াতে মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি নিলাম, আর মিষ্টির দোকানের দাদাটাকে বলছি তোমার দোকানে ভিডিও করছি, বলছে ভিডিও না ব্লগ ব্লগ। আর এই যে দেখো দাদার বাড়ির এটা হচ্ছে মন্দির, একদম তিনতলা, মানে তিনতলা না দোতলা বাড়ি, আর দোতলা বাড়ির ওপরে ছাদ, আর ছাদের ওপরে এত সুন্দর মন্দিরটা করেছে, সত্যি কথা দারুণ, এক কথায় মানে কি বলবো, এত সুন্দর মন্দিরটা, মানে ঠাকুর ঘরটা পুরো মন্দির একদম, কত ঠাকুর আছে, মা তারা আছে, শেরাবালি আছে, নারায়ণ আছে, গোপাল আছে, রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ আছে, অনেক ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, শিব ঠাকুর আছে, এই যে হচ্ছে ঠাকুর ঘরের বেসিন, আর এই যে এইখানে দেখো ঠাকুরের থালা গ্লাসও মার্বেলের বানিয়েছে ছোটো ছোটো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, ঠাকুর ঘরটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। আর আমার দাদাদের মানে বড়ো ভাসুরের মানে বড়ো জেঠিমার পিতলের লক্ষ্মী ঠাকুর আছে জানো তো, এই যে দেখো এখানে লক্ষ্মী ঠাকুর পিতলের, আর এই যে বদ্দাদের নতুন মানে বাড়িটা ছিল, বাড়িটাকে নতুন করে রিপেয়ার করেছে, তো আমার ছেলে ভিডিও করেছে, এই যে আমার দুই বর্দি মানে বড় ননদ, এই যে ব্লু শাড়ি পরে ইনি হচ্ছেন আমার বড় ননদ, আর এখানে বসে খাচ্ছিলেন ওনারা, আর ওই যে রান্নাঘরে যিনি আছেন ওটা হচ্ছে আমার বড় জা, আর বাবু তখন ঘরে গিয়ে ভিডিও করছিল ঘরগুলোর, বললাম মা আমি ঘরগুলোর ভিডিও করে আনি, না যা করে আন, তো গেছিলো ভিডিও করতে। তো এটা এটা হচ্ছে জায়ের ছেলের ঘর, এটা হচ্ছে পলাশ বাবুর ঘর, এই যে এটা বড় যা যিনি খাবার দিচ্ছেন, আর এটা হচ্ছে দাদার ঘর, আর এইনি হচ্ছে আমার ভাগনা জামাই, ভাগ্নি জামাই কি বলে, হ্যাঁ ভাগ্নি জামাই তো বলে, ইনি হচ্ছেন ভাগ্নি জামাই, আর এইখানে তারপরে ঘুরে টুরে ভিডিও করে তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি, তো তারপরে তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো এখানেই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করো। টাটা বাই বাই, গুড নাইট।